দর্শক, মাল্টা চাষ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যে দেশীয় মাল্টা চাষ করে আদৌ লাভবান হওয়া যায় কিনা, বাজারের ভালো দাম পাওয়া যায় কিনা, ভালো ফলন হয় কিনা, ইত্যাদি নানান প্রশ্ন। তবে এই মুহূর্তে আমরা দীপ্ত কৃষি টিম আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাহাদুরপুর গ্রামে। এই যে এই বাগানটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাল্টা বাগান, প্রায় 3000 গাছ আছে 18 বিঘা জমিতে। এখানকার বাগানি আমাদেরকে জানিয়েছেন যে এবার তিনি মাল্টা বিক্রি করবেন প্রায় 30 লক্ষ টাকার। দর্শক, বুঝতেই পারছেন যে তিনি কতটা লাভবান পর্যায়ে আছেন। তাকে যখন জিজ্ঞেস করলাম যে অন্যরা কেন বলে যে এই মাল্টা বাগানে লাভ হয় না, তিনি আমাদেরকে জানিয়েছেন ধৈর্যের ফল নাকি সুমিষ্ট হয়। অর্থাৎ মাল্টা বাগান করে অবশ্যই বাগানিকে 3 থেকে 4 বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাহলেই ভালো ফলাফল পাবে। দর্শক, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই গাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। মালটা তো এখন মাত্র উঠছে, তাই না? এই সময়টা পরিচর্যা করতে পারলেই ভালো ফলাফল পাওয়া যাবে। আচ্ছা, একটু আপনার মালটা বাগান সম্পর্কে জানবো যে এখন কত বছর চলছে এই বাগানে? এই বাগানটা 4 বছর প্লাস, অর্থাৎ 5 বছরে পার হয়েছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মালটাই কিন্তু একদম সমান সমান হয়েছে, ভালোই হয়েছে দেখা যায়। কি কি জাতের মালটা এগুলো? এগুলো বাড়ি মালটা, আমরা পয়সা মালটা বলি। এর পিছনের প্রত্যেকটাই পয়সার দাগ আছে, চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যতটুকু জেনে এসেছি, নুরুল ভাই অনেক আগে থেকে কৃষি কাজ করেন। জি জি, এই গল্পটা শুনতে চাই, একদম ছোটবেলা থেকে নাকি আপনি? আমি আসলে, আমাদের পাশে একটা জমিদারদের বাগান ছিল, বড় আম বাগান। ওখানে মানুষ কলপ বাঁধাবাঁধি করতো, তখন তো জোর যে গ্রাফটিং সিস্টেম ছিল না। আচ্ছা, আমের আটির চারা গাছের মাথায় তুলি কলপ বাঁধা, এইগুলো সিস্টেম ছিল, ওটা দেখতাম, ভালো লাগতো। তারপর আমি যখন 7-8 পড়লাম, যখন একটু কাজকাম করতে শিখলাম, তখন পড়াশুনো করি, তার মধ্যে দিয়ে সব টুকটাক কাজকাম করতাম। করার পরে আস্তে আস্তে আমি এই নার্সারি ব্যবসায় চলে আসি, এবং একসময় যে আমরপালির চারাটা ভারত থেকে ব্যাপকভাবে আমি নিয়ে আসি, এবং ওইটার আমার ব্যবসার উত্থান। এবং 2001 সালে আমি এক জাতীয় পুরস্কার পেলাম, ফার্স্ট হলাম বাংলাদেশের ভিতরে, সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলাম। আর 2010 সালে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি জাতীয় পুরস্কার পাইছি, সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়ে। আপনি দুইবার জাতীয় পুরস্কার পেয়েছেন, তার উপরে 35 বছর থেকে 40 বছর হচ্ছে আপনার শুধু কৃষিকাজের অভিজ্ঞতা। তার মানে আজকে সাইট্রাস বাগান করে যে উদ্যোক্তারা একটু চিন্তা করছে যে এটাকে লাভ হবে কি হবে না, কি হবে, সেই বিষয়ে আজকে সব কিছুই আপনার থেকে জানার চেষ্টা করব। তো ভাইয়া, এই বাগানটার কথা বলছিলেন এবং আপনার শুরুটা বলছিলেন, তারপরে কীভাবে আগালেন একটু বলেন। বিভিন্ন অন্য ব্যবসাও জড়ালাম, সেখানে বহু লাভ লসের ভিতর দিয়েই এই পর্যন্ত চলে আসছি। আর এটা ছিল মূলত আমবাগান, এই 18 বিঘে সব আমবাগান ছিল, একদম ভরা আমবাগান। আমবাগান কেটে দিয়ে আমরা আবার এই মাল্টা বাগানে শুরু করলাম, এবং মাল্টা বাগানের ব্যবসাটা আসলে খুবই লাভজনক হবে বাংলাদেশে, কারণ বাংলাদেশের মানুষ এই আম মাল্টা বাগান সম্পর্কে আসলে বিস্তারিত চাষ ব্যবস্থাটা বুঝতে পারছে না, এই জন্য এগুতে পারছে না। যে আমাদের যে মাটির যে উপাদান আছে, 18টা উপাদান, এই উপাদানের কিছু কিছু উপাদান আছে আমরা আদৌ কখনো দিইনি। যেমন আমরা মোলোডিনাম, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, তারপর বিশেষ করে বোরন, সালফার, এগুলো আমরা দেওয়া হয় না তেমন, যার কারণে মানে লস খাচ্ছি, এবং যা এই জৈব সারটাকে বেশি ব্যবহার করা হচ্ছে না। জৈব সারের বানানো কঠিন, এবং পরিবহন খরচ, বাগানে পৌঁছানো একটা দুরূহ ব্যাপার। তার বিকল্প হিসেবে এখন অনেক ব্যবস্থা আসছে, ট্র্যাকোডার্মা কম্পোস্ট, এটা দিলে আপনার এক বস্তা গোবর দিলে যে উপকার হবে, সেইটা আপনার অন্তত 20 বস্তা গোবর দিলে, এক বস্তা ট্র্যাকোডার কম্পোস্ট দিলে যে উপকার হবে, 20 বস্তা গোবর দিলে সে উপকার হবে। এটা আপনার যে ছত্রাকটাকে, উপকারী ছত্রাকটা অনেকভাবে বাড়াই দেওয়া হচ্ছে মাটির। তখন যখন আমরা উপকারী ছত্রাক বাড়াই দিচ্ছি, তখন ওই উপকারী ছত্রাক আবার ক্ষতিকারক ছত্রাক নষ্ট করে ফেলে দিচ্ছে। এবং বিকল্প ইন্ডিয়া একটা আবিষ্কার করেছে, ওএইচডি কম্পোজার, খুব একটা অনন্য আবিষ্কার। যে কোনো লতা পাতা, গোবর, পোল্ট্রির বিষটা একসাথে মিশিয়ে ওটা দিলে 1 মাসের মধ্যে জৈব সার তৈরি হয়ে যাচ্ছে। ওএইচডি পাতা পচা সারের কথা বলছেন? হ্যাঁ, পাতা পচা, বিভিন্ন ঘাস গাছ যা আমাদের খেতে আছে, আমরা ন্যাচারাল হাতের মাথায় যেটা পাবো,
এবং ডক্টর সুভাষ পালেকার উনি ওনার অত্যন্ত সফল একটা জিনিস জীবামৃত তৈরি করতেছে মাটিতে দেওয়ার জন্যে, ওনার নাম দিয়েছে জীবামৃত গোমূত্র গোবর। 200 লিটার পানির জন্যে আপনার 10 লিটার গোমূত্র, 10 কেজি গোবর আর আপনার আর বাদবাকি পানি, 1.5 কেজি হচ্ছে বেসন, 1.5 কেজি গুড় একসাথে মিশাইয়ে 8-10 দিন পরে যদি এটা ব্যবহার করা হয় অত্যন্ত কার্যকারী। আপনি বলছিলেন যে এখানে 18 বিঘা প্রায় আম গাছ ছিল, সেই আম বাগান তুলে দিয়ে আপনি মালটার চাষের সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তটা খুব মানে দুর্দান্ত সিদ্ধান্ত, আপনি এটা কিভাবে নিলেন, মানে এত আত্মবিশ্বাস কোথায় পেলেন? আমি তো আমার এক বন্ধু ছিল আব্দুল করিম, ও চাষ করছে এবং বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে আম বাগান করে নাকি? না, মালটা বাগান করে। মালটা বাগান করে আছে এবং ওর থেকে দেখি ওর সাথে মাঝে মাঝে কথা হয়। আমার যারা জমির মালিক ছিল আমার সাবদ্দি ভাই, উনি আমার একটা উৎসাহ দিল যে আপনি করেন আমি আছি আপনার সাথে। সব কিছু মিলাইয়ে আমি আবার শুরু করলাম যে মালটা বাগানই করা যাক, আম বাগান কেটে ফেলা হোক। আচ্ছা, তো তখন কতখানি ইনভেস্ট করেছিলেন? আমার ইনভেস্ট বেশি করতে হয়েছিল কারণ আমার এই জমিতে কিছু বন্ধক রাখতে হয়েছিল, আরও জমির হারি এককালীন বেশি দিতে হয়েছিল। সব কিছু মিলাই একটা ওরকম 10-12 লাখ টাকা আমার চলে গিয়েছিল। আচ্ছা, আপনি চারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? চারা আমি কৃষি গবেষণা থেকে সংগ্রহ করেছিলাম আর কিছু স্থানীয় যাদের ভালো গাছে ফল হচ্ছে তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করেছিলাম। তার মধ্যে আমাদের করিম ভাই আছে। অনেকে আছে না নার্সারি থেকে চারা সংগ্রহ করে মালটা? আমার নিজের তো নার্সারি আছে, নিজের প্রায় 35 বিঘে জায়গার পরে নার্সারি আছে। আচ্ছা, তারপরে আমও দেখতে পাচ্ছি, আম গাছ দেখতে পাচ্ছি কয়েকটা, এগুলো কেন? এগুলো আমার আম গাছ ছিল, এই কাটার সময় এই গাছগুলো কেটে রাখা হয়েছে। ওখান থেকে নতুন কজ সায়ন বের হলে ওখানে যে বিদেশি যে আম আছে, বাড়িপুর, বাড়ি 11, গৌড়মতি, বেনানা, কিউজয়, পালমার, চিয়াংমাই, চাকাবাদ, যে নতুন নতুন যে জাত আসছে, বা তারপর আপনার যে মিয়াজাকি ম্যাঙ্গো, এসবের ব্যাপক জাত, আর আমার অন্য জায়গায় বাগান আছে, সেখান থেকে জাত সংগ্রহ করি, নিজে ব্যবহার করি এবং এগুলো আমরা বিভিন্ন মার্কেটে বিক্রি করি। মানে যারা নার্সারি করে, ব্যবসা করে, এদের কাছে মূলত আমি এইগুলো বিক্রি করি। মালটা চাষ করলে লাভবান হওয়া যায়, কিন্তু কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেই সময়টা ঠিক কতদিন আপনি যদি বলতে চান যে একদম হাইলি প্রোডাকশন কখন আসবে? হাইলি প্রোডাকশন 3 বছরের মাথায় আসবে। আমাদের আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে বাংলাদেশে যে মালটা চাষের এই যে সাইট্রাস গ্রিন রোগ থেকে অনেকে বাঁচতে পারছে না, 2-3 বছর ব্যাপক ফসল হচ্ছে, জৈব সার দিচ্ছে না, এই 2-3 বছর পরে এই সাইট্রাস গ্রিনে আক্রান্ত হয়ে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্যই ব্যাপক জৈব সার ব্যবহার করতে হবে, চোখ বুঝাই ব্যবহার করতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। এবং যে আধুনিক টেকনোলজি যেসব হয়েছে, এই যে ট্র্যাকো কম্পোস্ট, জীবামৃত, যেসব পদ্ধতি হয়েছে, এসব পদ্ধতি ব্যবহার না করলে ক্ষতিগ্রস্ত হবে সে। অর্থাৎ ভাইয়া, মাটির কিছু খাদ্য গুণ প্রয়োজন থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জৈব সার, এনজাইম, এই খাদ্য গুণগুলো যদি সঠিকভাবে দেয়া যায় তাহলে সাইট্রাস গ্রিন নামক যে ভয়ঙ্কর রোগটা বলছেন এটা অনেকটা কম হবে, অনেকটা কম হবে। এই যে এই জায়গাটা সাতক্ষীরা অঞ্চল, তাই না? এখানে তো আসলে লবণাক্ততার পরিমাণ বেশি, মাটিতেও লবণাক্ততা, পানিও লবণাক্ত। আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনি কিভাবে সেচের ব্যবস্থা করছেন? এবং অনেকে আছে না যে বাহিরের মিঠা পানির জায়গাগুলোতে যেমন সাইট্রাস হয় সেগুলো দেখে এনে এখানে করে, তো এখানেও কি ঠিক সমপরিমাণ ভালো ফলাফল হয় এই লবণাক্ত? লবণাক্ত, হালকা লবণাক্ত এলাকায় মালটার স্বাদ অনেক ভালো হয়, 25% মিষ্টি বেশি লাগবে। কিন্তু রস কি হয় সেই পরিমাণ? হ্যাঁ, রস সুন্দর হয়। আচ্ছা, আর বলছিলেন যে সেচের ব্যাপারটা কি আমরা লবণাক্ত পানি দিয়েই করছেন আপনারা? না না না, এটা আমরা তলার থেকে বোরিং করে সেচ দিচ্ছি। জি ভাই, এখানকার তো মালটাগুলো দেখলাম এখনো পরিপক্ক হয়নি, আমি জানি যে ওই পাশেও দেখতে পাচ্ছি, এই পাশ থেকে যে অনেক মালটা আছে, তাহলে ওই পাশটা দেখে আসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো ঠিক আছে চলো। দেখতে পাচ্ছি অনেক মালটা গাছ, না? জি জি জি। আবার দেখছি আম। হ্যাঁ, আম, এটা হচ্ছে কাঠিমন আম, বাংলাদেশে এখন খুব সুনাম অর্জন করেছে, হয়ও খুব। এই সিজনে দেখেন পুরো গাছ ভরা আম, পুরো গাছ। দেখেন হ্যাঁ, এটা কিন্তু এখনো 2 মাস পরে পাকবে, শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে কি পাকবে। আচ্ছা, এই যে আম কয়েকটা রেখেছেন, এগুলো তো তুলে ফেলবেন নাকি রাখবেনই? আম গাছ তুলে ফেলবো। আম গাছগুলো আমাদের যে সায়ন ব্যবসার জন্য, আম গাছের যে যারা গ্রাফটিং করে ওদের বিক্রি করার জন্য রাখা হয়েছে,
আস্তে আস্তে তুলে ফেলবো, এবছরই তুলে ফেলবো। বাহ, চমৎকার। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মালটা ধরে আছে এবং কিছু কিছু গাছ কিন্তু মালটার ভারে নুয়ে পড়ছে, যদিও এগুলো কিন্তু একেবারে পরিপক্কর সময় হয়নি। ভাইয়া, পরিপক্কর সময়টা কবে হবে? এখনো দুই মাস পরে এটা পাড়া যাবে, হারভেস্ট শুরু করা যাবে, এখনো চার মাস পর্যন্ত রাখা যাবে। এই ডালটা শুধু খেয়াল করেন ভাই, ভালোই তো ফলন হয়েছে এবার। হ্যাঁ, চতুর্থ বছর চলে না? বাবা, এগুলো গুনে শেষ করতে পারবো না, আরো বড় হলে তো নিশ্চয়ই গাছগুলোই পড়ে যাবে, ঠেক দিবেন না? বিশেষ করে যখন প্রচন্ড রোদ হয়, অতিরিক্ত রোদ, খরা, এই সময় তো এখন তো অনেক রোদ চলছে, আপনার কি এরকম হয়েছে বাগানে? হ্যাঁ, প্রচুর ঝরেছে ফল। প্রথমত কারণ হচ্ছে যে গাছের ধারণ ক্ষমতা যতটুকু অর্জন করবে ততটুকু ফল রাখবে, রাখার পরে বাদ বাকি ফেলে দেবে। তারপরে যখন গুটি দাঁড়াই যাবে, এরকম বড় বড় হবে, সবে তার মতো সাইজ হবে, তখন ওই ফলগুলো থাকবে। আর যখন গাছের ঘাটতি থাকে, ফল হওয়ার পর পড়ে যাবে। এই জন্যে আমাদের ঘাটতি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কীটনাশক, যে পোকা লাগবে সেই পোকাটার ওষুধ দিতে হবে। মালটা গাছের এখন বর্তমান ক্ষতিকারক একটা পোকা হচ্ছে মিলিবাগ। আচ্ছা, কিছু কিছু পোকা আছে চুষে খায়, আমরা বিশেষ করে ইমিডাক্লোরোফিট গ্রুপের ওষুধটা এটা ব্যবহার করি ছোট ছোট পোকা মারার জন্যে। এতে কি ওই যে ফেরোমন জাপ পোকা? হ্যাঁ বলেন। ও ফেরোমন ফাঁদ, এরা হচ্ছে আপনার ওই যে যখন মালটা বড় হয় এখন বর্ষাকালে, এটা মাছি পোকা ওখানে হুল ফুটাই ডিম পাড়ে, ডিম পেড়ে ওইটা আপনার নষ্ট করে দেয়, ওখানে বাচ্চা ফাড়ে, ডিম বাচ্চা হলে ওই ফলটা পড়ে যায়। এর জন্য এখন ফেরোমন ফাঁদ এখন ব্যবহার করার দরকার। আর সেই সাথে সাথে আপনার হচ্ছে, আমি যতটুকু জানি, সেচের ব্যবস্থাটাও ভালো থাকতে হবে, কারণ খরার সময় ফল ঝরে পড়ে যায়। তো সেচের ব্যবস্থা আপনি এখানে দেখতে পাচ্ছেন, নালা করে ফেলছেন। তো এখানে কি ওই যে ডিপ থেকে পানি আসে? জি জি জি। বাহ, বেশ ভালো। আচ্ছা, একটু দামের প্রসঙ্গে চলে আসি। হ্যাঁ, এই মালটাগুলো তো আসবে কখন? এখনো দুই মাস পরে, সেপ্টেম্বর অক্টোবরে থেকে। আচ্ছা, অনেকে আছেন না যারা বাগানি, তারা হচ্ছে আগে আগে মালটাগুলো সংগ্রহ করে, অর্থাৎ পরিপক্ক সঠিকভাবে না হওয়ার আগেই মালটাগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেয়। তখন আমরা যারা গ্রাহক, তারা কিনে দেখি যে মালটা মিষ্টি না, রস নাই, অপরিপক্ক, তখন একটা ব্যাড ইম্প্যাক্ট আসে যে এই মালটা ভালো না, দেশি মালটা খাবো না। হ্যাঁ, তো এই ব্যাপারে কিছু বলবেন? না, আসলে এইটার বাংলাদেশে প্রথম চান্সে যখন মালটা চাষ শুরু হয়, এই সমস্যাটা বড় আকার ধারণ করেছিল যে সবাই ফার্স্ট চান্সে মালটা বেচে, মালটা মিষ্টি না, পাঞ্চা পাঞ্চা লাগে। তখন যখন ব্যাপক দাম কমে গেল 40 টাকা কেজি, যে আমার গত বছর আমরা প্রথমে মার্কেট 40 টাকা শুরু হয়েছে, শেষে এসে 130-140, 150 টাকা কেজি হয়েছে, তখন দেখা গেছে 40 টাকায় যে কেজি বিক্রি করা হয়েছে, যদি রাখা হইতো হয়তো কিছু ফল ক্ষতি হইতো, কিন্তু সেই হিসেবে অনেক লস। অর্থাৎ একটা বাগান যদি আমার 20-10 লাখ টাকা বিক্রি হয়, ওটা যদি আমি রেখে বিক্রি করতাম তা আপনি 20 লাখ টাকা বেচতে পারতাম। এখন থেকে ওই ভুলটা আর কৃষকরা করছে না, এখন সবাই কম বেশি ওই মানে মাল দেখে সুন্দর মিষ্টি হবে, হলুদ হবে, তখন বিক্রি করতেছে। বাড়ি মালটা এক, অনেক বাগানিরাই বলছে বাড়ি মালটা এক নাকি বেশি দিন রাখলে এটা নাকি ওই রকম যে বাইরের দেশের মালটার মতো সুন্দর রং আসে, এটা কি সত্যি? বাহ, চমৎকার। আপনি এখান থেকে কত টাকা কেজি দরে বিক্রি করবেন, বা পাইকাররা কি বাগানে এসে নিয়ে যাবে কিনা? এখান থেকে আমার ইচ্ছা আছে এবছর 100 টাকার উপরে বিক্রি করব। আচ্ছা, কত মন উঠতে পারে বলে আপনি ধারণা করছেন? 1000-1.5 তো কেমন টাকা আয় করবেন? আরো বেশি, আমার এখানে এবার আশা আছে যে 30 লক্ষ টাকা বেচাকেনা করার ইচ্ছা আছে। খরচ বাদে বলছেন? জি 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 জি, খরচ বাদে 30 লক্ষ টাকা? খরচ বাদে এরকম 15 লাখ টাকা আশা লাভ হবে আশা করি, 15 লক্ষ টাকা। দর্শক, শুরুতেই বলেছিলাম যে মালটা বাগান করার পরে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের নুরুল ভাইয়ের মতো। নুরুল ভাই যেমন 4 বছর পর এই যে 30 লক্ষ টাকা তিনি আয় করতে পারবেন, আর খরচ বাদ দিলে 15 লক্ষ টাকা কিন্তু এই 18 বিঘা থেকে তিনি আয় করতে পারবেন এ বাড়ি, তাই না? বেশ বেশ ভালো, আমরাও আশা করছি। আমি যতটুকু জানি যে আপনি নার্সারি করেও বেশ লাভবান এবং এখানকার সবার কাছে সুপরিচিত। জি 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 জি। তাহলে আপনার নার্সারিতে নিয়ে যান আমাকে। হ্যাঁ চলেন, নার্সারিতে যাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার চারা বিক্রয় সেন্টার? জি জি, এটা চারা বিক্রয় সেন্টার। আসার পথে তো আপনার আমের চারার বাগানও দেখে আসলাম। জি জি জি। আচ্ছা, কি কি চারা আসলে আপনি উৎপাদন করছেন? আমরা বেশি করে আমের চারাটা বেশি উৎপাদন করি। এখন যেসব নতুন হাইব্রিড জাত এসেছে, বাড়ি 11, বাড়ি 4, গৌড়মতি, মিয়াজাকি, মিয়াজাকি আমটা ব্যাপক
নাম কুড়াইছে। তারপর আপনার হচ্ছে কিউজাই, বেনানা, চিয়াংমাই, চাকাবাত, এসবগুলো আমরা ব্যাপকভাবে চারাও বিক্রি করি। এবং এই মাদার প্লান্ট আছে আমার শুধু আমার 20 বিঘা জায়গার মতো, এবং এর সায়নও বিক্রি করি। আর মাল্টা, কমলা, চাইনিজ কমলা, তারপর আপনার বিভিন্ন জাতের যে ইয়ে আছে দেশি চারা, এই অরবরুই, ডালিম, এর হাইব্রিড জলপাই, বিশেষ করে কুলির চারাটা আমাদের খুব ব্যাপক বিক্রি করা হয়। কুল কুল আর বল সুন্দরী কুল, আর হচ্ছে আপনার থাই আপেল কুল। এলাকায় কি কুলবে ভালো হয়? এই এলাকায় না, সারা বাংলাদেশে যায়। আমরা অনলাইনে কুল এবং পেয়ারা এটা খুব বেশি বেশি এবং আম বেশি। অনলাইনে বলতে আপনি কি অনলাইনের পেজের মাধ্যমে বিক্রি করছেন? অনলাইনে আমার পেজ নেই, আমাদের একটা কয়েকটা প্রোগ্রাম আছে, এই যে ইউটিউব প্রোগ্রাম, এই জন্য ওখান থেকে লোকজন কিছু ফোন করে, ওখানে আমি বিক্রি করি। আচ্ছা, ইউটিউবে প্রতিবেদন আপনি নিজেও করেন, এছাড়া কি আপনি দীপ্ত কৃষি দেখেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো লাগে এবং তাদের অনেক অনেকগুলো প্রোগ্রাম আমি দেখি। আচ্ছা, তো বিভিন্ন হাইব্রিড এবং দেশীয় চারা নিয়ে আপনি কাজ করছেন, তো এগুলো আপনি বলছিলেন যে বিক্রি হয় কি কোথায় কোথায় বিক্রি হয়? এটা আচ্ছা, আমরা সারা বাংলাদেশে বেশি আপনার রংপুর অঞ্চলে, বগুড়া, রংপুর, চিটাগাং, খাগড়াছড়ি, আপনার বান্দরবন, সব জায়গায় আমরা এগুলো বিক্রি করি। আচ্ছা, এই চারাগুলো আমি আপনি ক্যামেরার ওপরে বলছিলেন যে বাইরের দেশে মানে ইন্ডিয়াতেও নাকি যায় বর্ডার খুব কাছে, এরকম কিছু? আমরা ইন্ডিয়াতে ডাল পাঠাই, সায়ন ওখানে পাঠাই। এই যে এই সময়টা তো বর্ষার মৌসুম, কখনো বৃষ্টি কখনো হচ্ছে রোদ, প্রচন্ড রোদের মধ্যেই এখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চলে আসবে। বৃষ্টিতে এখানে কোনো সমস্যা হয় না? আর এখানে তো পাকা করা তলা। আচ্ছা, কোনো একদম রাস্তার পাশেই রেখেছেন। চারা উৎপাদন করে মোট কেমন টাকা পায়? এখানে আমরা বছর শেষে ওরকম 15-20 লাখ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কি সরকারি প্রজেক্ট থেকে কোনো আর্থিক সহায়তা বা কিছু পেয়েছেন? আমরা উন্নয়ন প্রচেষ্টা বলে একটা সংস্থা থেকে কিছু সহযোগিতা, কিছু ইয়ে করে আমাদের জন্য, টেকনিক্যাল সাপোর্ট দেয়। আর সরকারি সাপোর্ট তেমন পাইনি, তবে একটা ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সেটা কি এখানেও বিক্রি করছেন আবার নিজেও ব্যবহার করছেন? আমি নিজে তৈরি করি এবং ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এগুলো আমরা বিক্রি করি। আপনার চারা উৎপাদন সেন্টার এবং আপনার যে জমি দেখলাম, সেখানে মোট কতজন মানুষের কর্মসংস্থান হচ্ছে? টোটাল মিলে 20-25 জন লোকের কর্মসংস্থান হয়। আমার কয়েকটা শোরুম আছে, সেখানে কয়েকজন লোক থাকে, তারপর খেতে লোক কাজ করে, তারপর চারা বিক্রি, সব মিলে ওরকম 20-25 জন লোকের কর্মসংস্থান। এই যে আপনার চারা উৎপাদন সেন্টার এবং হচ্ছে আপনার মালটা বাগান, আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? আমার বিশেষ করে এখন বাগানের প্রতি ঝোঁক বেশি। হ্যাঁ, কারণ বাগানটা এখন বাংলাদেশে পরিচর্যা মানুষ অধিকাংশ মানুষ ঠিক মতো বোঝে না, মাল্টা চাষ টাসগুলো, এগুলো আমরা যেহেতু এটা প্র্যাকটিস করি, সেটা আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। এই জন্য আমরা ফল এবং নার্সারি আরও যতদূর বাড়ানো যায়। আচ্ছা, আর কোনো পরিকল্পনা নেই, বেশি কোনো পরিকল্পনা নেই। চারা উৎপাদন করে কখনো লসের সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, আমি 2001-2002 অনেক সময় ব্যাপক উৎপাদন হয়ে গেলে দেখা যায় দেশের খরিদ্দার নেই, উৎপাদন বেশি, তখন আমাদের লস হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তবে লাভ লস মিলেই ব্যবসা, হ্যাঁ, এটা মেনে নিতে হবে। অর্থাৎ লাভ লস মিলেই ব্যবসা, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে তার ফল মিষ্ট হবে, তাই তো? নুরুল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম এবং আপনি খুব ভালো কাজ করছেন, কৃষি নিয়ে আছেন এবং সেখানে লাভবানও তো হচ্ছেন, তাই না? এই কৃষি জীবন করে তাহলে তো বেশ সচ্ছল আছেন, তাই না? যে মাটির সাথে মিশে আছি, একবার গ্রিন ফিঙ্গার, হ্যাঁ, গাছ নিয়ে ইয়ে নিয়ে ছোটবেলার থেকে এই মাটির সাথে মিশে আছি, মানুষের সাথে মিশে আছি, এটাই ভালো লাগে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, দীপ্ত টিভিকেও অনেক ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে আমার এখানে এসে তার প্রোগ্রাম করলো, এর জন্যে তার কর্তৃপক্ষকেও ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, দীপ্ত কৃষির মূল প্রচেষ্টাই হচ্ছে বিভিন্ন কৃষকের গল্প, বিভিন্ন কৃষি জীবনের গল্প তুলে ধরা, আর সেটার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা নুরুল ভাইয়ের কৃষি জীবনের কথা তুলে ধরলাম। আপনারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কৃষি কাজ করে তিনি ঠিক
কোন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন? আমি এতটুকু আমরা এটা আশা করি যে যারা উদ্যোক্তা আছেন বা ভবিষ্যতে কৃষি উদ্যোক্তা হবেন বলে আশা করছেন, তারাও এভাবে কৃষি উদ্যোগের মাধ্যমে নিজের ভাগ্য বদলে দিতে পারেন। আজকের মতো আমি সবাইকে বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।